আসসালামু আলাইকুম। আজকে শনিবার, নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা বন্ধুরা মিলে ঠিক করেছি একটু পূর্বাচলের দিকে ঘুরতে যাব। যাত্রাটা শুরু করেছি বাড্ডা থেকে। আমি আর সানি বাড্ডা জাকারিয়ার বাসায় বাইক রেখে গাড়ি করে যাচ্ছি। তো দেখা যাক আসি কোথায় যাই। তো এখন ইতিমধ্যে চলে এসেছি সানির বাসায়। বলতে এটা সানির দাদা বাড়ি, এখানে তারা স্থানীয়, মোল্লাবাড়ি বলে যে কেউ সবাই চিনে। এখন নাস্তা করব। নাস্তাতে কলিজা ভুনা এবং ডাল ভাজিটা বিশ্বাস মানে এটা খুব ভালো ছিল। এখানে আমরা একটু বসেছি চা খাবার জন্য, রং চা। এখন আমরা প্ল্যান করতেছি যে পূর্বাচল কোথায় কি যাবো। ইতিমধ্যে একটু সিএনজি ভরে নিচ্ছি, রিফিল করে নিচ্ছি। দেখাই যাচ্ছে একটা সিএনজি স্টেশনে বসে আছি। এখন দেখা যাক সামনে কি হয়। এখন আমরা প্ল্যান করেছি যে আমরা পূর্বাচল যে সাম ফটোশ্যুট হবে একটু মজা করব। আর এই তো মেইনলি হচ্ছে গিয়ে একটু সিটি সাইড রোড ভিউ, আর এই তো নর্মালি র্যান্ডমলি ঘোরাটোরা আর কি, যেহেতু আজকে তিনজনের অফিস ছুটি, লিফ ডে, এই আর কি। দেখা যাক কী হয় সামনে। এখন অলমোস্ট আমরা ঢুকে গিয়েছি পূর্বাচলের ভিতরে। তো নর্মালি একটা জায়গায় একটু বসলাম, একটু ভাবলাম একটু হালকা ফটোশ্যুট করে নিই। ওই যে দেখা যাচ্ছে আমার বন্ধু অনি, সানি এবং আমি। হ্যাঁ, আমাকে দেখতে পাচ্ছি না, হালকা পাতলা একটু ফটোশ্যুট করেছি আর কি। তো এখানে দেখা যাবে যে সানিওকেও দেখা যাচ্ছে সে খুব রোমান্টিক হয়ে গেছে আজকে, এই আর কি। আর এই যে আমার বন্ধু অনি, আমি, ফটোশ্যুট করা হচ্ছে এখানে র্যান্ডমলি। এখানে আমরা চা খেতে আসছিলাম, বিশ্বাস করিনি কলাটা এত ভালো ছিল, মানে এটা বলার মতো না, ঠিক আছে। আমরা এখানে একটু থেমে টেমে এসে একটু চাটা খেয়েছি। অনেকক্ষণ যেহেতু ড্রাইভিং করেছি, গাড়িটাকে একটু রেস্ট নেওয়া দরকার। তো এখানে একটু ঘোরাফেরা করতেছি আমরা, মেইনলি হচ্ছে প্লেসটা একটু চেকিং আউট করতেছি। তো আর এই যে এই ওয়েটা, এটা এত সবুজ যে ঘেরা ছিল মানে বলার মতো না। যদিও অনেক রোদ ছিল, কিন্তু তারপরও গাড়ির ভিতরে বসেছিলাম, বন্ধুরা ছিল, আর কি লাগে বলেন। একটু খোলামেলা, আর মেইনলি হচ্ছে কি একটু শহরের ভিতর তারা এরকম এত গাড়ি ঘোরা যায় না। তো আমরা যেখানে সুইমিং করেছি, ঠিক করেছি করব, তো ওই জায়গাটা চলে আসছিলাম। এইটার নাম হচ্ছে হান্নান, এরকম সামথিং একটা হান্নান পার্ক আর মানে বোট, যাই হোক অত খেয়াল করিনি আমরা। এটা চলে এসেছি আমরা অলরেডি। তো এখন আমরা পার্কিং নিয়ে একটু ইয়েটিয়ে করলাম। তো পার্কিং শেষে আমরা পুলে চলে এসেছি। আসি একটু হালকা পাতলা রোদ ছিল। তো এই যে দেখা যাচ্ছে সুইমিং পুলের এরিয়াটা, এটা খারাপ নয়। এখানে মানে মেইনলি হচ্ছে গিয়ে আপনি আপনার ফ্রেন্ডসদেরকে নিয়ে আসার মতোই প্লেস, মানে আপনি এখানে ফ্রেন্ডরা মিলে একটু আড্ডা টাড্ডা দিবেন, একটু সুইমিং একটু ইয়ে করবেন, লকার রুমও আছে এখানে। তো আমরা এই যে অলরেডি পানিতে নেমে গেছি আমার তিন বন্ধু। তো এই তো চিন্তা করেছি আজকে একটু গরমের দিনে অনেক দিন পরে একটু কোনো একটা জায়গায় এসে আমরা, নর্মালি আমরা খুব কক্সবাজারে আমাদের সুইমিং করতে ভালো লাগে, কিন্তু যেহেতু ঢাকার মধ্যে কোথাও নেই। তো আমরা অলরেডি সুইমিং টুইমিং শেষ করে এসেছি, খাবো দুপুরবেলা। তো খাবো কোথায় এটা চিন্তা করতে করতে আমরা চলে এসে মেজ্জান হইলা ইউনিয়নে আমরা খেতে যাব। তো ভুল করে অনি প্রথমে আসলে তেহারি ঘরে ঢুকে গিয়েছিলো, যাই হোক আমরা মেজ্জান হইলা ইউনিয়নে আসছি। তো ওদের চানা ডালটা আর মেজবানি গুসোটা ভালো ছিল। খাওয়া দাওয়া শেষে এখন আমরা বাড়ির পথে যাচ্ছি। আচ্ছা, সারাদিন অনেক মজা করেছি, অনেক কিছু করেছি। ইনশাল্লাহ আগামী কোনো ব্লগে আবারও দেখা হবে। খোদা হাফেজ, সালামু আলাইকুম।